কলেজ ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সকাল থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীরা। রোববার ওই দুটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ DRMC-র শিক্ষার্থীরা। এর প্রতিবাদে মেগা সানডে কর্মসূচির ডাক দেওয়া হয়। এতে যোগ দেয় বিভিন্ন কলেজের আরও কয়েক হাজার শিক্ষার্থী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কবি নজরুল কলেজের অধ্যক্ষ সবাইকে শান্তিপূর্ণ অবস্থান নিতে শিক্ষার্থীদের আহ্বান জানান। তোমরা শান্ত হও, উত্তেজিত হয়ে কিছু করা যাবে না। তোমরা যেখানে যেতে চাও সেটা অনেক দূর। তোমাদের এখানে আক্রমণ করছে, আমার মনে হয় ছাত্র না, এরা সন্ত্রাসী। ছাত্র নাম দিয়ে আসছে, আমি এদেরকে দেখছি, তোমরা দেখো নাই তো? আমি ওদের সাথে 2 ঘন্টা পর্যন্ত আমার মোকাবেলা হয়েছে, কথা হয়েছে, আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলে আসছি। এ সময় কবি নজরুলের শিক্ষার্থীরা এক অংশ ক্যাম্পাসে থেকে গেলেও বাকিরা লাঠি শোটা হাতে রওনা দেন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে। তারাও স্টুডেন্ট, আমরা শুনে আমাদের ভাই, তারা আমরা তাদের প্রতিবাদ জানি, যাদের মারা মারছে তাদের আমরা বিচার চাই। আমরা পরীক্ষা প্রায় 1.5 ঘন্টা যাবত পরীক্ষা দিছি, কিন্তু পরীক্ষাটা আমাদের দিতে দেয় নাই। আমাদের কি দোষ ছিল? পরীক্ষা চলতে সেখানে তারা সন্ত্রাসীরা, তারা দা কাচিনি রাম দাও বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা আমাদের কলেজে হামলা করছে, এটা কেন? আমাদের বন্ধুদেরকে তারা গায়ে হাত দিছে, হ্যাঁ, এবং আমাদের বন্ধুদের চোখের পানি আমরা সামলাতে পারি না। ওর কলেজের ছাত্রদেরকে বলছে যারা আন্দোলন করবে তাদেরকে টিসি দেওয়া হবে, সে কেন এখন বিএনপি করে বলে? এখন বলতে সে নাকি ছাত্রদের পক্ষে। এরকম একটা আওয়ামী লীগের দোষের দ্বারা আমরা এরকম কিছু একটা আশা করি। মোল্লা কলেজের পৌঁছালেই ভাঙচুর চালায় 2 কলেজের শিক্ষার্থীরা। এ সময় 3 কলেজের শিক্ষার্থীরা ত্রিমুখী সংঘর্ষে জড়ায়। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া, রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ঢাকাতে তার মাথা টাথা ফাইটা অবস্থা খুব খারাপ। আর একটা প্রাইভেট কলেজ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 7 কলেজের মধ্যে 2টার মধ্যে হামলা করে, আমাদের ক্যাম্পাসে সব কিছু শেষ করে দিছে, কোনো কিছু না আমাদের ক্যাম্পাসে। এদিকে ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন থাকলেও তেমন একটা পদক্ষেপ নিতে দেখা যায়নি। শিক্ষার্থীদের সংঘর্ষে রাজধানীর প্রবেশমুখ ড্যামরা ও যাত্রাবাড়ির এলাকায় বন্ধ রয়েছে যান চলাচল। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।